তো শীতের ঠান্ডায় আমি আজকে একটা বিকেলে স্ন্যাক্স বানাতে চলেছি। তোদের তো হচ্ছে এখানে রয়েছে পাউরুটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে টমেটো কেচাপ, আর এটা হচ্ছে কালকের বেঁচে যাওয়া আলু সবজি। তো এটা দিয়ে আজকে আমি স্ন্যাক্সটা বানাবো, তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। তো দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে নিয়েছি। এরপর প্রথমে একটা চপিং বোর্ড নিয়ে নেব। চপিং বোর্ডে এই যে পাউরুটিটা আছে, তো পাউরুটির এই টুকরোগুলো নিয়ে নিয়েছি। এরপর এগুলো কেটে নেব পিস পিস করে। এরকম ভাবে কেটে নেব, বাকিগুলো আমি এরকম ভাবে কেটে নিচ্ছি, জাস্ট এরকম ভাবে। তো এরপর এই যে পেঁয়াজটা আছে এটাও ছোট ছোট টুকরো করে নেব। এরপর এই যে চপার মেশিন আছে, চপার মেশিনে পেঁয়াজ আর এর সাথে দেবো দুটো লঙ্কা এরকম। তো এই দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব গ্রেট করা হয়ে গিয়েছে। আর এখানে যে আলু সবজিটা নিয়েছিলাম ওটা চামচে করে একটু যে দানা দানা গুলো ছিল ওগুলো ভেঙে দিয়েছি, একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে পাউরুটি গুলো নিয়ে নিয়েছি পিস পিস কেটে। পরে আমি এর মধ্যে টমেটো কেচাপটা মেশাবো। এরপর আলুর যে শুকনো সবজিটা আছে ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে চারিদিক থেকে। এরপর এখানে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আছে ওটা একটু একটু নেব, আর ওপর থেকে একটু গার্নিশিং করে দেবো এরকম ভাবে। গার্নিশিং করা হয়ে গিয়েছে। এরপর আমি এই যে স্লাইস করা পাউরুটি গুলো আছে ওগুলো এরপর ওপরে ওপরে বসিয়ে দেবো। ব্রেড গুলো বানানো হয়ে গিয়েছে, এরপর আমি বেটারটা তৈরি করব। তো তো এখানে আমি একটা বাটি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন, নিচে বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ, সামান্য কিছু কালো জিরে। সবকিছু ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এরপর একটু একটু জল দিয়ে আমি বেটারটা বানাতে থাকবো। তো এই দেখো আমাদের বেটার একদম রেডি হয়ে গিয়েছে, এরকমই দেখতে হবে, বেশ ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে এরকম। তো চলো এরপর আমি স্ন্যাক্স গুলো তৈরি করি। তো এই দেখো তেল গরম হতে দিয়ে দিয়েছি, সাদা তেল, আর এখানে আমাদের বেটার, আর এখানে আমাদের পাউরুটি। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের পকোড়া রেডি হচ্ছে।
ওই দেখো এগুলো ভাজা হয়ে গিয়েছে আর এটাও তো ব্রাউন কালার হয়ে গিয়েছে এরকম দেখতে হয়েছে এরকম ভাবে আমি বাকিগুলো ভেজে নেব তো বন্ধুরা কেমন লাগলো ব্রেড পকোড়া রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও এই রকম ঠান্ডা ওয়েদারে এই রকম গরম গরম পকোড়া তার সাথে গরম গরম চা কিংবা কফি একদম জমে যাবে তোমরাও বাড়িতে রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর সাথে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে ওটাও অল করে দিও তো চলো আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে কিংবা নতুন কোনো ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাপি ক্রিসমাস সবাইকে